যাচ্ছে। সুতরাং ইসলামে কোন দিবস পালনের অনুমতি নাই, এগুলো গণতান্ত্রিক ষড়যন্ত্রের অংশ, গণতন্ত্র নামক ধর্মের অংশ হলো এগুলো দিবস পালন করেন। হ্যাঁ, এই দিবস সেই দিবস এগুলো পালন করতে করতে আপনি আস্তে আস্তে শিরিকের দিকে যাবেন। আপনি বলবেন আমি তো হেকমতের কারণে না সেখানে কোরআন তেলাওয়াত করছি, আমি তো হেকমতের কারণে না সেখানে গিয়ে র্যালি বের করছি, কিন্তু এটাকেই 20 বছর পরে ইসলামের দুশ্মনেরা দলিল হিসাবে পেশ করবে। এই বেটা তোদের সবচেয়ে বড় হুজুর মাহমুদ হাসান গুনবী সেই তো এই দিবসে কোরআন দিবস ঠিক কোরআন তেলাওয়াত করছে, তো কোরআন তেলাওয়াত করুক আর নামাজ পড়ুক আর র্যালি বের করুক, আখের দিবস পালন তো হইলো। কথা বুঝতেছেন আপনারা? এই জন্য এই গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। আসেন আমরা খেলাফতের জন্য নিয়ত করি, দোয়া করি, হিম্মত করি, বিজয় দিবে, ফাতাহ দিবে সেটা কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে তার জমিনে তার খেলাফত প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।